মিয়ানমারকে ঠেকাতে দুইটি শক্তিশালী মাল্টিরোল ফ্রিগেট কিনবে বাংলাদেশ। আনঅফিসিয়াল সোর্স মতে বাংলাদেশ নৌবাহিনী গভীর সমুদ্রে অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করতে এবং নৌবাহিনীর উচ্চাভিলাষী প্রকল্প নেক্সট জেন মাল্টিমিশন ফ্রিগেট প্রজেক্টের আশানুরূপ অগ্রগতি না থাকায় স্টপ গ্যাপ হিসাবে বাংলাদেশ নেভি দুইটি অফ দ্য সেলফ মিড সাইজ ফ্রিগেট সংগ্রহ করতে পারে। মিড সাইজ ফ্রিগেটগুলো বাংলাদেশ নেভির বর্তমান অপারেশনাল ফ্রিগেটগুলোর তুলনায় অধিক কার্যকর এবং অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন হবে, যেগুলো লিটোরাল মিশন ছাড়াও গভীর সমুদ্রে টহল পরিচালনার মাধ্যমে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এবং দীর্ঘ সময় মিশন পরিচালনায় সক্ষম হবে। নেভির অতীত রেকর্ড পর্যালোচনায় আমাদের মতে চীনা টাইপ 54 বা 54A ফ্রিগেট ক্রয়ের বিশেষ সম্ভাবনা রয়েছে। এর বাইরে যুক্তরাজ্য রয়্যাল নেভির টাইপ 23 ফ্রিগেটটিও নেভির জন্য একটি আদর্শ ফ্রিগেট হতে পারে। তবে তুলনামূলক বিচারে টাইপ 54 বা টাইপ 54A ক্রয়ের সম্ভাবনায় অধিক বলে মনে করি। এছাড়া ফ্রান্স নেভি তাদের লাফিয়াতে ক্লাসের ফ্রিগেট সমূহ 2023 নাগাদ বিক্রি করবে বলে ঘোষণা দিয়েছে। তবে ফ্রান্স থেকে অফ দ্য সেলফ ফ্রিগেট ক্রয়ের এই মুহূর্তে সম্ভাবনা খুবই কম।